দশ বছর আওয়ামী লীগরে নিষিদ্ধ করা যাইতে পারে, দশ বছরের কন্ট্রাক্ট আপনারা কে দিচ্ছে? এটা কোন জায়গার রায়? আজীবনকার জন্য নিষিদ্ধ হওয়ার অবস্থা করছে এই বাংলাদেশ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গি গোষ্ঠীরে বিভিন্ন সময় এই যে হলি আর্টিজনে হামলা হয়েছে, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন জায়গায় হামলা হয়েছে না। একটা জঙ্গি সংগঠনরে কেন নিষিদ্ধ করা হয়? এইরকম দেশদ্রোহী দেশের মানুষের বুকে যখন গুলি চালায় তখন তারা নিষিদ্ধ করা হয়? তা আওয়ামী প্রশ্নে কেন আপনি এরকম খুব সুন্দর একটা সুশীল কথা বলে দিচ্ছেন যে তারা 10-12 বছরের জন্য নিষিদ্ধ হতে পারে? কে ভাই আপনি 10 বছর নিষিদ্ধ করার? আপনি কে? এটা কোন জনগণের কোনো ম্যান্ডেট নিছেন? জনগণের কোনো কমেন্ট নিছেন? জনগণের কোনো ভোটের মাধ্যমে এটা কোনো সিদ্ধান্ত আসছে? এটা ওপেন প্ল্যাটফর্মে জনগণ সিদ্ধান্ত নেবে যে তারে কতদিন পর্যন্ত এই বাংলাদেশে নিষিদ্ধ রাখবে, এটা জনগণ সিদ্ধান্ত করবে। আপনি কোন দেশে নির্বাচন করবেন? এখন কে দাঁড়াবে, কে দাঁড়ায় বলবে যে আমি ভোট চাই? পাবলিককে এতই মানে এই দেশের সাধারণ মানুষে সাধারণ ছাত্র জনতারে কি আপনারা এতই মানে বোকা স্বর্গে বসবাস করে? যেমন ভোট চাইতে গেলে তো মানুষ এখন সুতাদা পিটাবে। ম্যান্ডেট দেওয়ার মতো অবস্থা বাংলাদেশে এখন আছে? যেই দেশে এখন পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠা হয় নাই, যেই দেশে এখন পর্যন্ত মানে দেশের একটা অর্থনৈতিক স্টেবিলিটি আসে নাই, একটা গভর্নমেন্ট আসছে অন্তর্বর্তী সরকারকালীন সময়ে, ওনাদেরকে একটু সময় দিতে হবে। একটা স্টেবল পজিশন আসার পরে নির্বাচনের প্রশ্ন আসবে। আর আপনি হ্যাঁ, যখন আসার আগেই আপনি যাদের নাম বলছেন ওরা তো ফ্যাসিস্টের মানে সহযোগী ছিল। এই যে জাতীয় পার্টি বলি আর অন্য এই যে বাকি দলগুলো যেগুলো ছিল, 14 দলের যারা ছিল, এরা তো প্রকাশ্যে মানে একজন খুন করছে, একটা মামলার আসামি কিভাবে মানে আদালতে বিচার হয়, ওর সরাসরি ফায়ার করে খুন করছে, ওর হত্যার মামলার ওর ফাঁসি হবে, ডিরেক্ট ফাঁসি হবে। আর ওর হত্যায় যারা সহযোগী ছিল তাদেরকে আজীবন যাবজ্জীবন কারাদণ্ড দেয় না? গতানুগতিক এটাই তো বিচার। তাহলে এই আজীবন বাংলাদেশ থেকে ওদের রাজনীতির জনগণ আজীবনকার জন্য তো আমার মনে হয় যাবজ্জীবনে পাঠায় দিস। ওদের যদি খুনের বিচার হয় ফাঁসি,